স্টাডি অনলাইনে সকলকে স্বাগত। আজ আমরা দ্বাদশ শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায়ের যতগুলো এমসিকিউ কোশ্চেন হয় সেগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রথমেই সমুদ্র তীরস্থ উঁচু খাড়া পার সমুদ্র তরঙ্গের আঘাতে খাঁজযুক্ত হয়ে সমুদ্রের উপর ঝুলে থাকলে তাকে কি বলা হয়? ভিগু, তরঙ্গ কর্তিত মঞ্চ, পুরোদেশীয় বাঁধ, না টম্বলো? এই ধরনের ভূমিরূপকে বলা হয় থাকে ভিগু। তারপর সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে অগভীর সমুদ্রে নুড়ি, বালি, কাঁকড়, নদী, মোহনার আড়াআড়ি বা উপকূলের সমান্তরালে গঠিত দীর্ঘ বাঁধকে কি বলা হয়? স্বাভাবিক বাঁধ, প্রদেশীয় বাঁধ, সমুদ্রের দেওয়াল, না বদ্বীপ? এই ধরনের আড়াআড়ি ভাবে যে নুড়ি, কাঁকড়, বালি গঠিত সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে গঠিত বাঁধগুলোকে বলা হয়ে থাকে পুরোদেশীয় বাঁধ। তারপর যে পুরোদেশীয় বাঁধের এক অংশ সমুদ্রের সাথে যুক্ত থাকে এবং অন্য অংশ সমুদ্রে শেষ হয় তাকে কি বলে? সেই ধরনের বাঁধকে স্পিড বলা হয়ে থাকে। টম্বলো নয়, স্ট্যাক, স্ট্যাম্প কোনোটাই নয়। সেই ধরনের বাঁধগুলোকে কি বলা হয়? স্পিড। স্পিড আবার বিভিন্ন রকম হয়, হুক। তারপরে 4 নম্বর, দ্বীপ সংযোগকারী পুরোদেশীয় বাঁধকে বলা হয় থাকে টম্বলো। এক বা একাধিক দ্বীপকে যুক্তকারী পুরোদেশীয় বাঁধকে কি বলা হয়? টম্বলো। উচ্চ পার্বত্য অঞ্চলে নদী উপত্যকা নিমজ্জিত হয়ে সৃষ্টি হয়, রিয়া উপকূল, ফিওন উপকূল, ডালমেশিয়ান উপকূল, কোনোটি নয়। নদী উপত্যকা নিমজ্জিত হয়ে গঠিত হয় রিয়া উপকূল, আর হিমবাহ উপত্যকা নিমজ্জিত হয়ে গঠিত হয় ফিওন উপকূল। ওকে, যে শিলা সচ্ছিদ্রতা লক্ষ্য করা যায় তাকে বলে, যে শিলায় সচ্ছিদ্রতা লক্ষ্য করা যায় তাকে বলে প্রাথমিক শিলা, যৌগিক শিলা, প্রবেশ্য শিলা, অপ্রবেশ্য শিলা? তাকে বলা হয় প্রবেশ্য শিলা। যে শিলায় সচ্ছিদ্রতা লক্ষ্য করা যায় না তাকে কি বলা হয়? অপ্রবেশ্য শিলা। পরস্পর দুটি তরঙ্গ শীর্ষবিন্দুর মধ্যে সমান্তরাল দূরত্বকে কি বলা হয়ে থাকে? তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ উচ্চতা, তরঙ্গ শীর্ষ, তরঙ্গ ঢাল। দুটি বিন্দুর মধ্যে এই যে তরঙ্গ, এই বিন্দু, এই তরঙ্গ শীর্ষ আর এই তরঙ্গ শীর্ষ, এদের দুটোর মধ্যে যে ডিস্টেন্স একে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। পৃথিবীর বৃহত্তম লেগুন হলো পুলিকট হ্রদ, চিল্কা, গ্যারাবোগাজ, না ক্যালোডিয়ান? এটা হচ্ছে গ্যারাবোগাজ হ্রদ, এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম লেগুন। ওকে, তারপর উপকূলের সঙ্গে প্রায় সমান্তরালে যে ধরনের বাঁধ গড়ে ওঠে সেটি হলো লুপ বাঁধ, টম্বলো, হুক, পুরোদেশীয় বাঁধ। উপকূলের সঙ্গে প্রায় সমান্তরালে পুরোদেশীয় বাঁধ গড়ে ওঠে, উপকূলের সঙ্গে সমান্তরালে। এছাড়া হুক বাঁধ ও পুরোদেশীয় বাঁধ বা স্পিটের একটা উদাহরণ, যে উপকূল অনেকটা ফানেলের মতো দেখতে হয় তাকে কি উপকূল বলা হয়? নদী উপত্যকা নিমজ্জিত হয়ে যে উপকূল গঠিত হয় সেটা ফানেল আকৃতির হয়, আর সেটা রিয়া উপকূল। জল স্বাভাবিকভাবেই ভূপৃষ্ঠের বাইরে অবিরাম বা বিরাম সহ বেরিয়ে আসলে তাকে বলে ফোয়ারা, জলের স্বাভাবিক মুক্তি, প্রস্রবণ, না কোনোটি নয়। জল যখন বেরিয়ে আসে তখন তাকে বলা হয় প্রস্রবণ। এই প্রস্রবণ দুই রকম হয়, উষ্ণ প্রস্রবণ, শীতল প্রস্রবণ। উষ্ণ প্রস্রবণ যেমন বক্রেশ্বর, আর শীতল প্রস্রবণ সহস্রধারা। ওকে, তারপর প্রস্রবণের উৎপত্তি ও গঠনের উপর যে প্রাকৃতিক বিষয়গুলির প্রভাব বিস্তার করে তা হলো শিলার প্রকৃতি ও গঠন, ভূমির ডাল, বৃষ্টিপাতের পরিমাণ, উপরের সবকটি। উপরের সবকটি শিলার প্রকৃতি, গঠন, ভূমির ডাল, বৃষ্টিপাতের পরিমাণ। একটি আর্তেজীয় কূপ হতে জল আপনা আপনি নির্গত হয় কারণ অধভঙ্গের দুটি অপবেশ্য শিলার মধ্যে একটি প্রবেশ্য শিলা থাকে। প্রবেশ্য শিলা দুটি প্রান্ত ভূপৃষ্ঠকে মুক্ত করে, পার্শ্ব চাকার ফলে প্রবেশ্য শিলাস্তরে জমা জল নির্গত হয় সবকটি। এটার উত্তর হবে বি এরটা, যে প্রবেশ্য শিলাস্তরে দুটি প্রান্ত ভূপৃষ্ঠ উন্মুক্ত থাকে। আর এই আর্তেজীয় কূপ সম্পর্কে আমার একটা ক্লাস আছে যেখানে পুরোপুরি আর্তেজীয় কূপ, ভিডিওটাতে যদি তোমরা দেখো তাহলে আর্তেজীয় কূপ সম্পর্কে কোনো রকম কনফিউশন থাকার কথা নয়, অবশ্যই দেখে নেবে যদি না দেখে থাকো। ওকে, পরেরটা দেখো, অবিরাম প্রস্রবণ। যে সব প্রস্রবণ থেকে সারা বছর জল নির্গত হয়, যে সব প্রস্রবণ থেকে জল নির্গত হয় না, আর যে সব প্রস্রবণ থেকে আর্দ্র ঋতুতে জল নির্গত হয় কোনোটি নয়। অবিরাম প্রস্রবণ হচ্ছে যেসব প্রস্রবণ থেকে সারা বছর ধরে জল নির্গত হয় তাদের অবিরাম প্রস্রবণ বলা হয়, একটা উত্তর। তারপরে পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এটা প্রথম ব্যবহার করেন জি কে গিলবার্ট। ওকে, পর্যায়ন বা গ্রেড কথাটি প্রথম ব্যবহার করেন বা গ্রেডেশন। যে প্রক্রিয়ায় প্লাবন ভূমি গঠিত হয় তাকে কি বলা হয়ে থাকে? আরোহণ, অবরোহণ, পর্যায়ন, না জৈবিক? আরোহণ যেহেতু প্লাবন ভূমি যেহেতু সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়, সঞ্চয় কার্যটা আরোহণের মধ্যে পড়ে,
তাই প্লাবন ভূমি গঠিত হয় সঞ্চয় কার্যের মাধ্যমে বা আরোহণের মাধ্যমে। আর যদি বলা হয় ভূমির সমতলীকরণ, তখন সেটা হবে পর্যায় পর্যায়নের মাধ্যমে। ওকে, অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন। অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল কি? পর্যায়ন। নরওয়ের সজনে, এটা কি উপকূল? এটা একটা ফিয়র্ড উপকূল। হ্যাঁ, নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড এগুলাতে সব, সুইডেন, সবগুলাতে ফিয়র্ড উপকূল দেখা দিয়ে থাকে। ওকে, তাহলে নরওয়ের সজনে হচ্ছে একটি ফিয়র্ড উপকূল। তারপরে অসংখ্য শৃঙ্খলযুক্ত হয়ে গঠিত হয়, অসংখ্য শৃঙ্খলযুক্ত হয়ে গঠিত হয় সোয়ালো হল। আর সোয়ালো হল যখন আরো বড় হয়ে যায় তখন তাকে বলা হয় ডোলাইন, ডোলাইন আরো বড় হলে তখন তাকে বলা হয় উভালা। ওকে, কাস্ট অঞ্চলে গুহার ছাদ থেকে ঝুলে থাকা ভূমিরূপকে কি বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুহার ছাদ থেকে ঝুলে থাকা ভূমিরূপকে বলা হয় স্ট্যালাকটাইট, আর উপর থেকে উত্থিতমান ভূমিরূপকে বলা হয় স্ট্যালাকমাইট, আর ওই সবগুলোকে একসঙ্গে ডিপস্টোন। এটাও একটা ক্লাস আছে কাস্ট ভূমিরূপ সম্পর্কে, তোমরা দেখে নেবে যদি না দেখে থাকো। হ্যাঁ, যে প্রক্রিয়ায় ভূমিরূপ ভূমিভাগের উচ্চতার বৃদ্ধি ঘটে তাকে কি বলা হয়? আরোহণ, অর্থাৎ সঞ্চয়ের মাধ্যমে নিচু ভূভাগ আস্তে আস্তে উঁচু হয়ে অবস্থান করে। যে কোনো অঞ্চলের এই উঁচু আর ঠিক নিচু, এই অঞ্চলে অবরোহণ মানে ক্ষয় হবে, ঠিক ক্ষয়ীভূত পদার্থ এখানে সঞ্চিত হয়ে এই অঞ্চলের উচ্চতা বৃদ্ধি হবে। তাই যে কোনো অঞ্চলের ভূমির উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে। নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত হয়? স্তূপ পর্বত, অগ্নোৎপাত, শৃঙ্খল, আর কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত হয়? ভূমিকম্প। এর মধ্যে কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত হয়? এখানে গঠিত হয় না, এখানে নয় হবে, অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত নয়, এটা হবে শৃঙ্খল উত্তর। ওকে, যদি আর স্তূপ পর্বত, অগ্নোৎপাত, ভূমিকম্প এগুলো সবই অন্তর্জাত শক্তির ফলে হয়, আর শৃঙ্খলটা হচ্ছে বহির্জাত শক্তির ফলে, বাইরে থেকে, পৃথিবীর বাইরে থেকে কার্বনেশন প্রক্রিয়ার মাধ্যমে চুনাপাথর শিলা গঠিত অঞ্চলে যে ছোট ছোট ফাদল আকৃতির গর্তের সৃষ্টি হয় সেগুলোকে শৃঙ্খল বলা হয়ে থাকে। তারপরে ভূপৃষ্ঠের বাইরে ক্রিয়াশীল উপাদানগুলি হলো হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, এটা সবকটি ভূপৃষ্ঠের বাইরে বহির্জাত শক্তি, তাই সবকটি উত্তর হবে। আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয়ে সহস্থানে অবস্থানকে বলে। চূর্ণ বিচূর্ণ হলে এবং সহস্থানে অবস্থান করলে তখন তাকে আবহ বিকার বলে। ওকে, আর যখন সেটা সেখান থেকে স্থানান্তরিত হয় তখন তাকে বলা হয় ক্ষয়ীভবন। ওকে, তাহলে আবহ বিকারের ফলে দুই ধরনের, রাসায়নিক আবহ বিকার এবং যান্ত্রিক আবহ বিকার, আর একটা হচ্ছে জৈবিক আবহ বিকার। তারপরে শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়, তার মধ্যে আকর্ষণ শক্তির প্রভাবে আবহ বিকার প্রাপ্ত পদার্থের নিম্ন দিকে পতিত হওয়াকে বলা হয়, এটাকে বলা হয় পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং বা মাস মুভমেন্ট। ওকে, ভূমির অভিকর্ষের টানে এই অঞ্চল থেকে নেমে চলে যায়, ভূমিধসের একটা উদাহরণ পুঞ্জিত ক্ষয়ের। ওকে, ভৌমজল ক্রিয়া করে মধ্যাকর্ষণ শক্তির দিকে, মধ্যাকর্ষণ শক্তির বিপরীতে উভয়ের দিকে ক্রিয়াশীল হয়, কোনো দিকে ক্রিয়াশীল, ভৌমজল এটা মধ্যাকর্ষণ শক্তির দিকে ক্রিয়া করে, মধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে নয়, সঙ্গে ক্রিয়া করে। কাস্ট ভূমিরূপ বিকাশের শর্তগুলি হলো চুনাপাথর গঠিত শিলাস্তর থাকা প্রয়োজন, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রয়োজন ঠিক, দ্রাব্য শিলাস্তরটি সমুদ্র সমতল থেকে উচ্চ অবস্থা, সবকটি ঠিক, এখানে ডিটা হবে উত্তর। তারপরে নিম্নের কোথায়, অর্থাৎ ভারতের মধ্যে অবস্থিত স্থানগুলি কাস্ট ভূপ্রকৃতি দেখা যায়? উত্তরাখণ্ডের তপকেশ্বর, দেরাদুন, মধ্যপ্রদেশের পাঁচমারি, মেঘালয়ের চেরাপুঞ্জি, এটা এ বি সি সবকটাই ঠিক, তার মানে ডি এর উত্তর, এখানে সবকটি রাইট। হ্যাঁ, এই সমস্ত অঞ্চলে কাস্ট ভূপ্রকৃতি দেখা যায়। তারপরে কাস্ট অঞ্চলে দ্রবণ কার্যের ফলে সৃষ্ট ফানেল আকৃতির গর্তকে কি বলা হয়? শৃঙ্খল। ফাঁদল আকৃতি বা ফানেল আকৃতি যে গর্তের সৃষ্টি হয় সেগুলোকে বলা হয় শৃঙ্খল। কাস্ট অঞ্চলে দ্রবণ ক্রিয়া অথবা ধ্বংসের ফলে শৃঙ্খল অপেক্ষা বৃহদ আয়তন যে ভূমিরূপটি গঠিত হয় তাকে বলা হয় ডোলাইন বা ডোলিন, লেখা আছে এখানে, এটা হবে কি ডোলাইন। তারপর চুনাপাথর যুক্ত অঞ্চলে গুহার ছাদ থেকে ঝুলন্ত চুনাপাথরের যে ঝুড়ি সেটাকে বলা হয় স্ট্যালাকটাইট, আগেও পড়েছি স্ট্যালাকটাইট। চুনাপাথরের মেঝে থেকে উর্ধ্ব দিকে উঠাকে বলা হয় স্ট্যালাকমাইট। ওকে, যেটা মেঝে থেকে উপরের দিকে, এই হচ্ছে চুনাপাথরের মেঝে, এখান থেকে যেটা উপরের দিকে উঠতে থাকে সেটাকে বলা হয় স্ট্যালাকমাইট, আর এই ছাদের উপর থেকে যেটা নিচের দিকে নামতে থাকে তাকে বলা হয় কি স্ট্যালাকটাইট, আর এই দুটো যখন একসঙ্গে মিলে যায় তখন তাকে বলা হয় স্তম্ভ, আর এখান থেকে যখন আরেকটা বেরিয়ে পড়ে, হ্যাঁ, বা খাঁজের মতো বেরিয়ে পড়ে তখন তাকে বলা হয় হেলিকটাইট। তারপর স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট বাড়তে বাড়তে একত্রে মিলিত হলে তাকে কি বলা হয়? চুনাপাথরের স্তম্ভ, একটু আগেই বললাম। তারপর সমুদ্রের জলরাশিতে গতি সঞ্চারের ফলে
সমুদ্রের জলরাশি এক স্থানে অবস্থিত হয়ে ওঠানামা করে, এই ওঠানামাকে বলা হয় সমুদ্র তরঙ্গ, ওকে, ওয়েব, সি ওয়েব বলা হয়। আর সমুদ্র স্রোত এক স্থান থেকে অন্য স্থানে সরে যাবে, আর সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোত কোনটি নয়, এটা বি এর উত্তর হবে সমুদ্র তরঙ্গ। তারপরে গুহার তলদেশ থেকে উত্থিত চুনাপাথর দ্বারা গঠিত ভূমিরূপকে বলা হয়ে থাকে, আবার সেই একই কোশ্চেন, স্ট্যালাকমাইট, তলদেশ থেকে যেটা উত্থিত হয়। সমুদ্র ও স্থলভাগের সংযোগ স্থল বরাবর অঞ্চলকে কি বলা হয়, সেটা উপকূল রেখা। হ্যাঁ, যেখানে সমুদ্র স্থলভাগের সঙ্গে মিলিত হয় তাকে উপকূল বা উপকূল রেখা বলা হয়ে থাকে। তারপর উপকূল রেখা থেকে সামনের দিকে সমুদ্র পর্যন্ত প্রসারিত অঞ্চলকে বলা হয়ে থাকে তটভূমি বা বিচ বলা হয়ে থাকে। ওকে, বরফ যুক্ত হিমবাহ সমুদ্র গর্ভে নিমজ্জিত হলে সৃষ্টি হয় ফিয়র্ড উপকূল, হিমবাহ নিমজ্জিত উপকূলকে ফিয়র্ড উপকূল বলা হয়ে থাকে। ভিগু ভূমিরূপের সৃষ্টি হয় নদী উপত্যকা নিমজ্জিত হলে, হিমবাহ উপত্যকা নিমজ্জিত হলে সামুদ্রিক ক্ষয়ের ফলে, ভৌমজলের ক্ষয়ের ফলে ভিগু গঠিত হয় কি, সি ক্লিপ সামুদ্রিক ক্ষয়ের ফলে গঠিত হয়ে থাকে। 41 নম্বর, ভূপৃষ্ঠের উত্থানের পর ভূপৃষ্ঠের বাইরের শক্তিগুলির দ্বারা ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনকে কি বলা হয়, বাইরের যে শক্তি, হ্যাঁ বাইরের, এগুলো হচ্ছে বহির্জাত প্রক্রিয়া বা বাইরের প্রক্রিয়া। আর ভূ অভ্যন্তরীণ প্রক্রিয়া মানে অন্তজাত বা এন্ডোজেনেটিক প্রসেস, তাহলে এটা এ এরটা উত্তর হবে। তারপরে কাস্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপের অবস্থান অনুযায়ী প্রদত্ত অমিল জোরটি খোঁজো, অড ফাইন্ড করতে হবে, অমিল কোনটি আছে কাস্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপের অবস্থান অনুযায়ী। শৃঙ্খল ডোলাইন দুটোই কাস্ট অঞ্চলে, স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইট এটাও কাস্ট অঞ্চলে, ড্রাইকস আর ক্লিম্পস এটাও কাস্ট অঞ্চলে, আর অন্ধ উপত্যকা কাস্ট অঞ্চলে, কিন্তু কাস্ট টাওয়ার এদের মধ্যে সিমিলারিটি নেই, এটা অমিল, তাই এটা উত্তর হবে ডি এরটা। তারপরে ভৌম জলের উপর প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে বাহিত জলকে কি বলা হয়, প্রবেশ্য শিলাস্তরের উপর দিয়ে যে জল বাহিত হয় তাকে বলা হয় ভ্যাদোস জল বা ভ্যাদোস ওয়াটার। ওকে, কাস্ট অঞ্চলে ভূমিরূপ বিবর্তনে যে প্রক্রিয়াটি সক্রিয় সেটা হচ্ছে কার্বনেশন প্রক্রিয়া। চুনাপাথর শিলাগঠিত অঞ্চলে কার্বনেশন প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপ গঠিত হয় এবং ভূমিরূপের বিবর্তন ঘটে। তারপরে সমস্থিতিক আলোড়ন হলো আকস্মিক বহির্জাত প্রক্রিয়া, সমস্থিতি আকস্মিক অন্তজাত বহির্জাত প্রক্রিয়া, এটা হচ্ছে ধীর অন্তজাত প্রক্রিয়া, এই আইসোস্ট্যাসিক বলা হয়ে থাকে বা আইসোস্ট্যাসিস, সমস্থিতিক আলোড়ন, এর ফলে ধীরে ধীরে একটা বৃহৎ অঞ্চলের ব্যাপক পরিমাণে ভূমিরূপের পরিবর্তন আসে, তাই একটা হচ্ছে ধীর অন্তজাত প্রক্রিয়া। ভৌম জল বলতে ভূ অভ্যন্তরস্থ জলকে বোঝানো হয়ে থাকে, মাটির নিচে যে থাকে সেই জলকে ভৌম জল বলা হয়ে থাকে। প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থান থাকলে ওই প্রবেশ্য শিলাস্তরে জল দ্বারা সম্পৃক্ত হয়, ওই শিলাস্তরটি হলো অ্যাকুইফার, যেটা জল দ্বারা সম্পৃক্ত এবং জলের বাহক পরিপূরক হিসাবে কাজ করে তাকে অ্যাকুইফার বলা হয়ে থাকে। অ্যাকুইফিউজ, অ্যাকুইটার, অ্যাকুইপুট কোনোটাই নয়, এটা হবে অ্যাকুইফার। তারপর অ্যাকুইফার সম্পর্কেও একটা ভিডিও আছে, অবশ্যই দেখবে তোমরা, হ্যাঁ প্লেলিস্টে পুরো দ্বাদশ শ্রেণীর একটা প্লেলিস্ট আছে, চ্যানেলে গেলেই তোমরা খুঁজে পেয়ে যাবে। তারপর মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সম্পৃক্ত শিলাস্তরের মধ্য দিয়ে জল সর্বদা উচ্চ জলতল থেকে নিম্ন জলতলের দিকে প্রবাহিত হয়, একে বলা হয় ভ্যাদোস জল। এই সম্পৃক্ত শিলাস্তরের মধ্য দিয়ে জল, ওল্ড ফেথফুল, এটি একটি গ্রিজার, হ্যাঁ ওল্ড ফেথফুল, আমেরিকার ওল্ড ফেথফুল, ইয়েলোস্টোন পার্ক এটি অবস্থিত, হ্যাঁ ওল্ড ফেথফুল গ্রিজার। তারপর পরেরটা, পরের কোশ্চেন যেটা আছে, দেখো চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তীর্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়, সেটা হচ্ছে হেলিকটাইট, আগেই বলেছি যখন স্তম্ভ মিলিত হবে দিয়ে তারপর যে তীর্যকভাবে যখন বেড়ে যাবে তখন তাকে বলা হবে হেলিকটাইট। নরওয়ে উপকূল এক প্রকার ফিয়র্ড উপকূল, ওকে, তাহলে নরওয়ে উপকূল ডালমেশিয়ান, রিয়া উপকূল ফিয়র্ড উপকূল, না উত্থিত উপকূল, এটা হচ্ছে কি উপকূল, ফিয়র্ড উপকূল। আরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ হল স্বল্পমোচন পঞ্জিত ক্ষয় চ্যুতি লোয়েস, আরোহণ মানে সঞ্চয় আর লোয়েস গঠিত হয় সঞ্চয়ের ফলে, লোয়েস সমভূমি, হুয়াংহ সমভূমি, এটা একটি লোয়েস সমভূমির উদাহরণ চীনের। তারপরে হিমবাহ অধ্যুষিত অঞ্চলে যে ধরনের উপকূল দেখা যায় সেটি হলো ফিয়র্ড উপকূল, কতবার এটা বারবার আসছে। তারপরে সমুদ্র তরঙ্গ সৃষ্টির প্রধান কারণ, সমুদ্র তরঙ্গ সৃষ্টির প্রধান কারণ হচ্ছে বায়ু প্রবাহ, সমুদ্র বরাবর বাধাহীন ভাবে বায়ু প্রবাহিত হয় যাকে সি ফেজ বলা হয়, আর এই সি ফেজ যত বেশি হবে বায়ু প্রবাহের তীব্রতা তত বাড়বে আর তার ফলে
সামুদ্রিক অঞ্চলে জলোচ্ছ্বাস বা সমুদ্র তরঙ্গ বা সি ওয়েভের সৃষ্টির প্রবণতা বাড়বে। তাই এটা সৃষ্টির প্রধান কারণই হচ্ছে বায়ু প্রবাহ। কাস্ট ভূমিরূপ গঠিত চুনাপাথর শিলা ডলোমাইট আবৃত শিলাস্তরে, ওকে, এই অঞ্চলে কাস্ট ভূমিরূপ গঠিত হয়। তারপরে যুগোস্লাভীয় যে ভাষা কাস্ট, এই শব্দের অর্থ কি? এটা হচ্ছে প্রস্তরময় পার্বত্যভূমি, বরফ আবৃত উচ্চভূমি, পলিগঠিত উন্মুক্ত প্রস্তরভূমি। ক্রাস্ট একটি জার্মান শব্দ, হ্যাঁ, এবং যুগোস্লাভিয়ান শব্দ, ঠিক আছে, এই হচ্ছে। এবং এই কাস্ট অঞ্চলে একটা আমার ভিডিও আছে, সেটা তোমরা ভালো করে দেখবে। ধন্যবাদ সকলকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।